নাট্যপ্রেমী যেসব ভক্তরা টুকটাক নাটকের খোঁজ রাখেন তাদের জন্য আজকের ভিডিওটা একটু অন্যরকম, বলতে গেলে সারপ্রাইজ বলতে পারেন। কারণ এই পর্বে এমন কিছু আপকামিং নাটকের খোঁজ দেব যেগুলোর জন্য প্রতিটা ড্রামা লাভার্স না খাওয়া বাদ দিয়ে অপেক্ষার প্রহর গুনছে। আপকামিং দারুণ সব মাস্টারপিস নাটক সম্পর্কে জানতে থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষে থাকছে দারুণ চমক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে শুরু করি। খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে, যাই যদি যা প্রাণ। পুনর্জন্ম তিন। মাস্টার মেকার ভিকি জাহেদের পুনর্জন্ম সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহের মাত্রা মোটেও কম নয়। বিগত দিনগুলোতে বহুল অপেক্ষিত টিভি নাটকের মাঝে পুনর্জন্ম অন্যতম। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী পহেলা অক্টোবর চ্যানেল আইয়ে প্রচারিত হতে যাচ্ছে ভিকি জাহেদের ড্রামাটিক ইউনিভার্স পুনর্জন্ম তিন। শুনে হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, তবে এবার এটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট, কারণ ভিকি জাহেদ নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন খুশির সংবাদ দিয়েছেন। ভিকি জাহেদের হার হিম হওয়া টুইস্ট এবং আফরান নিশুর চোখ ধাঁধানো অভিনয় এবার হয়তো নতুন ইতিহাস রচনা করতে পারে। অতএব অপেক্ষা করুন পহেলা অক্টোবর পর্যন্ত। নরসুন্দর লাইভ টেকনোলজিসের প্রযোজনায় বাবার লেখা চিঠি নাটক বানিয়ে 14ই ফেব্রুয়ারি সেরা কাজের মধ্যে জায়গা করে নিয়েছিল রুবেল আনুষ। অপরদিকে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ফুলের নামে ফুল নাটকে অভিনয় করে সাদিয়া আইমানও পেয়েছেন দারুণ সফলতা। সেই রুবেল আনুষ এবং সাদিয়া আইমান এবার হাজির হচ্ছেন নরসুন্দর শিরোনামের একটা নাটকে। বুঝতেই পারছেন আমরা আবারও একটা মানসম্মত কাজ উপহার পেতে চলেছে। রুবেল আনুষের নির্মাণ সম্পর্কে যারা অবগত তারা হয়তো এই মানুষটার ক্রিয়েটিভিটি কতটুকু সেটা জানেন। অতএব সাহস করে বলাই যায় এবার নরসুন্দর ঝড় তুলবে। এই নাটকে একসাথে দেখা যাবে সাদিয়া আইমান, সুদীপ কুমার, আশিস খন্দকার এবং মোহাম্মদ সালমান সহ আরও অনেককেই। কারাগার। আমাদের মতো কিছু মানুষ যারা আমাদের নিজেদের বাংলাদেশি দুর্দান্ত কিছু স্টোরি, কনসেপ্ট এবং অ্যাক্টিং বেস্ট কাজের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করি, তাদের জন্য কারাগার একটা কালজয়ী ফিকশন। এমন আত্মবিশ্বাসের সাথে আপকামিং একটা নাটকের এমন প্রশংসা হয়তো করা যেত না যদি এর ট্রেইলার আমাদের চোখে না পড়ত। কারাগার কেমন হবে সেটা রিলিজের পরই বোঝা যাবে, কিন্তু এর ট্রেইলার এক কথাই সবাইকে মুগ্ধ করেছে। সাসপেন্স, মিথ, ফ্যান্টাসি কিংবা সাইকোলজিক্যাল কোনো থ্রিলার এবার তুমুল ঝড় তুলবে। অপরদিকে চঞ্চল চৌধুরীকে নিয়ে নতুন করে হয়তো বলার প্রয়োজন নেই, উনার মুনশিয়ানা ইতিমধ্যেই পাবলিক জেনে গেছে। তাছাড়া সৈয়দ আহমেদ শাউকির ট্যালেন্ট তাকদিরে সবাই টের পেয়েছে। দামাল। আপকামিং সম্ভাব্য ঝড় তোলা কিছু নাটক এবং ওয়েব সিরিজের খোঁজ ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। চলুন এবার আপকামিং দুটো সিনেমা সম্পর্কে জেনে আসি। বলছিলাম পরাণ পরমন দুই এবং দহন সিনেমার নির্মাতা রায়হান রাফির আপকামিং মুভি দামালের কথা। আসলে একটা সিনেমার ট্রেইলার কেমন হওয়া উচিত, স্বল্পদৈর্ঘ্যের এই ট্রেইলার কিভাবে উপস্থাপন করলে দর্শক হুমড়ি খেয়ে পড়বে সিনেমার মূল রহস্য জানতে, সে সব কিছুই যেন রয়েছে দামাল সিনেমার ট্রেইলারে। রক্তে প্রলয় নাচন ধরানোর সব আয়োজন নিয়ে হাজির হয়েছে দামাল সিনেমার ট্রেইলার। সিয়ামের দুর্দান্ত অ্যাপিয়ারেন্স, শরীফুল রাজের বাইসাইকেল শট, শেষ প্রান্তে বিদ্যা সিনহা মিমের অগ্নিঝরা অভয়র, দামালের ট্রেইলার যেন এক কথাই অসাধারণ এক প্যাকেজ। দামাল আসছে 28 অক্টোবর, দেখা হবে সিনেমা হলে। অপারেশন সুন্দরবন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে প্রকাশ পেয়েছে অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেইলার, যা ইতিমধ্যে দর্শক মহলে তুমুল আলোড়ন তৈরি করেছে। সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম উইল্ড লাইফ অ্যাকশন সিনেমা তৈরি হতে যাচ্ছে। উইল্ড লাইফ বেসড যেসব সিনেমা আমরা হলিউড কিংবা বলিউডে দেখেছি সেগুলো থেকে মোটেও পিছিয়ে নেই অপারেশন সুন্দরবন, যার একমাত্র কারণের ট্রেইলার। ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ আবারও একটা মানসম্মত সিনেমা পেতে চলেছে। দেখা যাক সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়। অপারেশন সুন্দরবন আসছে আগামী 23 সেপ্টেম্বর আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। প্রিয় দর্শক, আপকামিং নাটক, ওয়েব সিরিজ এবং সিনেমার এই পর্ব এখানেই শেষ করছে। আপকামিং কোন ফিকশনের জন্য আপনি অপেক্ষা করছেন তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।